হাই বন্ধুরা, ভিডিওটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ মজার জন্য, কোনো রকম রাজনীতি ভাবে নেবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ধন্যবাদ। কলকাতা এলো সালমান খান, আমার দিদির বাড়ি না মানে সবার দিদির বাড়ি। বলছিলাম দিদি, ভাইজান তোমার বাড়ি এলো, একটু মিষ্টিমুখ হবে না? সন্দেশ খান, শুধু সন্দেশ খাবো? দরকার হলে রসগোল্লা পাঠিয়ে দেবো খান। ইয়ে বড়ি আচ্ছি বাত কইয়া। দিদি বলতে খুব খারাপ লাগছে, সালমান খান আর আমি একসাথে ঘুরে বেড়াতাম, এখন সে কোথায় আর আমি কোথায়? এটা ভাগ্য, এটা ভাগ্য। আর জানো দিদি, আমরা একসাথে জিম করতাম, এখন দেখো আমার চেহারা কি হয়ে গেছে। আচ্ছা এটা কি সত্য? আমি জানি না, ঠিক আমি বিশ্বাস করি না। দিদি জানো, আগে আমি রাস্তায় চলাফেরা করলে লোকে আমাকে সালাম করত। কত বড় মহাপুরুষ হয়ে গেছে, বাপ রে বাপ। শোনো দিদি, আমাকে সালমান খানের সাথে দেখা করাতেই হবে, যত টাকা লাগে লাগুক। না, এত টাকার ফুর্তি করতে গেলে এত টাকা কোথা থেকে এলো? এত টাকা একটা বিড়ি একদিন টানতে পারতে না, আর আজকে এত টাকা এলো করতে গেলে? কেছে কেছে লোক রেতে। সে তুমি আমাকে যাই বলো, দেখা আমি করবই। বাড়াবাড়ি করো না, এলাকা থেকে চলে যাও। আরে দিদি এত মাথা গরম করছো কেন? আমি তো ইয়ারকি মারছি। সত্য চিরকাল চাপা থাকে না। আরে দিদি, সালমান খানকে বলো না আমাদের অ্যাকাউন্টে কিছু টাকা দিতে। 15 লাখ টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেব। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ, আর ভিডিওটা কারোর মধ্যে দক্ষ দেওয়ার জন্য নয়, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।